আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুর রেসিপিতে থাকছে রাজহাঁসের মাংস রান্না। তবে একই নিয়মে যে কোনো ধরনের হাঁস আপনারা রান্না করতে পারবেন। রেসিপিটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে হাঁসের মাংসের গন্ধ দূর করতে হয় এবং কোন কোন ধরনের মশলা দিয়ে এই মাংসটাকে রান্না করতে হয়। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। দেখুন, আমি রাজহাঁসটা এর যে লোমগুলো আছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে, রাজহাঁসটাকে একটু ঝলসে নিতে হবে আগুনে। তো আমি ফায়ার গান দিয়ে করতেছি। আপনারা চাইলে এটা গ্যাসের চুলায় বা খড়ের চুলায় এটা পুড়িয়ে নিতে পারেন। পুড়িয়ে নিলে দুইটা সুবিধা পাবেন। দেখুন, হাঁসটাকে পুড়িয়ে নিলাম। যেমনটা বলতেছিলাম, হাঁসটা পুড়িয়ে নিলে দুইটা সুবিধা পাবেন। নাম্বার ওয়ান, এটার গায়ে যদি অতিরিক্ত কোনো লোম টোম থেকে যায় তাহলে এটা পুড়ে যাবে। আর দ্বিতীয়ত, হাঁসের গায়ে যে একটা কটু গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তবে এটা কাটার আগে অবশ্যই অবশ্যই ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু রান্নার কালারটা ভালো আসবে না, যেহেতু পুরানো হয়েছে। তো আমরা এটা ধুয়ে দেন আমরা কেটে নিচ্ছে। চুলে একটা পাতিল বসিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 100 ml মতো সয়াবিন তেল, 7-8টা এলাচ, 8-10টা লবঙ্গ, 2টো কালো এলাচ, 1 ইঞ্চ সাইজের 3টা দারুচিনি এবং 2 টুকরা বস, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু ভেজে নেব, যাতে করে এর থেকে সুন্দর অ্যারোমা বের হয়। একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে জাস্ট একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটাটাকেও একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। ওখানেতে লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, কিন্তু লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো আমরা কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। শুরুতে রাজহাঁসটাকে আমরা পুড়িয়ে নিয়েছিলাম, এরপরে ধুয়ে কেটে নিয়েছি। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে জাস্ট 10 মিনিট আমরা রান্না করে নেব। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে জাস্ট আমি 10 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরা কিন্তু আমি 2 বার করে নেড়ে দিয়েছিলাম মাংসগুলোকে, যাতে তলায় না লেগে যায়। দেখুন, মাংসটাতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে আমি দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 15 মিনিট আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন, যেমনটা বলছিলাম আপনাদের, কখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন, এইভাবে যখন মাংসটা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে চেক করবেন মাংসটা কতটা সিদ্ধ হলো, সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে। যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ঠিক তত পরিমাণ পানি দিতে হবে। পানি দিচ্ছি আমি, তবে কোনো অবস্থাতে ঠান্ডা পানি দেবেন না, অবশ্যই অবশ্যই গরম পানি দেবেন।
আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম চুলার তাপটাকে আমরা মিডিয়ামেই রাখব আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মাংসটাকে আরো 15 থেকে 20 মিনিট আমরা রান্না করে নিব মিডিয়াম হিটে মাংসগুলোকে আরো 15 মিনিট আমি রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আফটার সামস গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাংসটাতে আমরা একটু বাগার দিব একটা প্যানে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা জিরাটাকে একটু রোস্ট করে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3-4টে পেঁয়াজ কুচানো দেখুন পেঁয়াজটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তার মানে আমাদের বাগারটা রেডি তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংস রান্নায় বাগারটা অবশ্যই দেবেন তাতে করে খুব চমৎকার একটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আপনারা নিজেরাই দেখলেন বাগারটা দেওয়ার পরে কিন্তু দেখুন কালারটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল তো আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট আমরা দমে রাখবো মাংসটাকে আমি 10 মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন কত চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসের কালারটা দেখুন কালারটা দেখেই গেস করতে পাচ্ছেন যেটা কতটা টেস্টফুল হবে এই গ্রেভিটা দেখুন যাই হোক নিজেরাই দেখলেন আমি কতটা সহজভাবে এই রাজহাঁসের মাংসটা রান্না করে দেখালাম আশা করব রাজহাঁসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা আর যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ